আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন এবং সেই ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তো সেটা দেখে কি আপনার কখনো মনে হয়নি যে আচ্ছা এই পার মিলিয়ন ভিউজে কত টাকা ইনকাম হয় বা যে এই ভিডিওর ক্রিয়েটার সে এক মিলিয়ন ভিউজে কত টাকা ইনকাম করেছে এরকম প্রশ্ন আসে নাকি আপনার মনে অবশ্যই এসছে আপনার কী মশাই আমার নিজেরই মনে এরকম বহুবার এই প্রশ্ন এসছে তো আজকে আমি ভাবলাম যে এর উত্তর আমি দেখিয়ে দিই তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এক মিলিয়ন ভিউসে কত টাকা ইনকাম হয় তো আমি অন্য কারো উদাহরণ দেখাবো না আমি আমার নিজের ভিডিওরই উদাহরণ দেখাবো এবং এতে কোনো রকম কোনো লুকাচুরি থাকবে না আমি সরাসরি আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে একদম ক্লিয়ারলি সব কিছু দেখিয়ে দেবো ওকে তো চলুন দেখিয়ে দিই তো প্রথমে ইউটিউব স্টুডিওতে এসে কন্টেন্টে চলে যাবো এখানে এসে একটা ভিডিও চুজ করব যে ভিডিওটাতে মোটামুটি ওয়ান মিলিয়ন বা ওয়ান মিলিয়নের বেশি ভিউজ এসেছে ওকে তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম এখানে অ্যানালিটিক্সে ক্লিক করব। এখানে দেখুন এই ভিডিওটা তিরিশে মার্চ দু হাজার কুড়িতে আপলোড হয়েছে এখনও অবধি এই ভিডিওটাতে টু পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ এসছে এবং সেখান থেকে প্রায় নশো সত্তর ডলার ইনকাম হয়েছে ওকে তো এবার আমাদেরকে যদি এখান থেকে ওয়ান মিলিয়ন ভিউজে কত ইনকাম হয়েছে সেটা দেখে নিতে হয় দু সালে তো তাহলে আমাদেরকে লাস্ট চার মাস পিছিয়ে যেতে হবে তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে এসে এই কাস্টমে যাব এবার এখানে এসে পঁচিশে জানুয়ারি দু ডেট সিলেক্ট করে নেব এরপর অ্যাপ্লাই করে দেবো তো তাহলে পঁচিশে জানুয়ারি থেকে বাইশে মে অবধি কত ভিউজ এসছে তার স্ট্যাটিস্টিক দেখিয়ে দেওয়া হবে এখানে দেখুন এই লাস্ট চার মাসের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ এসছে এবং সেখান থেকে চারশো তিপান্ন ডলার আশি সেন্ট মতো ইনকাম হয়েছে তো আমরা মোটামুটি চারশো ডলার ধরে নিচ্ছি তো চারশো ডলার ইন্ডিয়ান মানিতে কত হচ্ছে সেটা দেখি চারশো ডলার ইন্ডিয়ান মানিতে তেত্রিশ হাজার টাকা সো রাউন্ড ফিগার তেত্রিশ হাজার ধরে নিচ্ছি তো তাহলে আমাদের এই ওয়ান মিলিয়ন ভিউজ থেকে ইনকাম হয়েছে তেত্রিশ হাজার টাকা এবং এটা কিন্তু আমাদের দু সালের ইনকাম হুম দু সালে ওয়ান মিলিয়নে এই টাকা ইনকাম হয়েছে চারশো তিপান্ন ডলার বা চারশো ডলার এবার আমরা দেখে নেবো যে দু সালে কত টাকা ইনকাম হয়েছে তো সেই জন্য এখানে এসে আমরা দু হাজার কুড়ি সিলেক্ট করবো এখানে দেখুন দু সালে ওয়ান মিলিয়ন মতো ভিউজ এসছে এবং সেখান থেকে ইনকাম হয়েছে চারশো ডলার একান্ন সেন্ট মানে চারশো ডলার বা চারশো ডলার ধরে নিচ্ছি তো তাহলে এখানে এবছরের তুলনায় দেড় গুণ বেশি ভিউজ এসছে কিন্তু ইনকাম হয়েছে কম এবছর কত ইনকাম হয়েছে এবছর ইনকাম হয়েছে চারশো ডলার আর লাস্ট ইয়ার ইনকাম হয়েছে চারশো আটত্রিশ ডলার অথচ এখানে বেশি ভিউজ ছিল তাতেও কিন্তু ইনকাম এতটা কম হয়েছে সো তার মানে হচ্ছে এটাই যে প্রত্যেক বছর ইনকাম কিন্তু একরকম হয় না এবং ইনকাম কতটা কম বা বেশি হবে তার পিছনে আরও একটি কারণ থাকে সেটা হলো ভিডিওর ডিউরেশন মানে ভিডিওটা কতটা বড় এই ভিডিওটা যেমন প্রায় চব্বিশ মিনিটের চব্বিশ মিনিট মানে ভিডিওটি অনেকটা বড় ভিডিও যত বেশি বড় হবে তার মানে সেই ভিডিওটা তত বেশি অ্যাড আসবে এবং অ্যাড বেশি আসলে ইনকাম ইমেনচুয়ালি অনেক বেশিই হবে সো ভিডিওর ডিউরেশন যদি কম হয় মানে চার পাঁচ মিনিটের ভিডিও যদি হয় সেখানে যতটা ইনকাম হবে তার থেকে এই ভিডিওতে যেখানে চব্বিশ মিনিটের ভিডিও সেখানে বেশি ইনকাম হবে ঠিক আছে বোঝা গেল তাহলে সো আপনি মোটামুটি রাফলি ধরে নিতে পারেন যে ওয়ান মিলিয়ন ভিউজ থেকে মোটামুটি সাড়ে চারশো ডলার মতো আমার ইনকাম হয়েছে আশা করি এই এস্টিমেটটা বুঝলে আপনাদের অনেকটা ধারণা হয়ে যাবে যে এক মিলিয়ন ভিউস থেকে মোটামুটি কতটা ইনকাম হতে পারে এবং দু সালে এক হাজার ভিউজে কত ইনকাম হয় সেটা যদি দেখতে চান তো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি ডিটেলে দেখিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ